হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আর কাছের মানুষ ইন্দ্রজিতে তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি চলে এসেছি একটা অন্য রকম ব্লগ নিয়ে। আজকে আমি আমাদের ছোট্ট গ্রাম পাকুয়াহাটকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আর আমি কিন্তু মালদাহের পাকুয়াহাটে থাকি, আর আমাদের সেই ছোট্ট গ্রামটা কেমন, কী বা তার পরিবেশ, কোথায় কী কী আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। তাই আজকের ব্লগটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন কিন্তু ঘড়িতে বিকেল 5টা বাজে, আর আমি চলে এসেছি চারতলার ওপরে। তোমাদের সেখান থেকেই কিন্তু পাকুয়াহাটের মেইন রোডটা দেখানোর চেষ্টা করব। তো তোমরা এখানটায় যেই রোডটা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু পাকুয়াহাটের মেইন রোড। আর এই রোডের পাশে কিন্তু রয়েছে আমাদের বাস স্ট্যান্ড। তো তোমরা এখানে দেখো অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই বাসগুলো করেই কিন্তু পাকুয়াহাট থেকে মালদা যাওয়া যায়। সাথে সাথে রয়েছে অনেক ট্রেকার, তোমরা যদি কখনও পাকুয়াহাটে আসো তো এই ট্রেকার ধরে কিন্তু তোমরা গাজলে যেতে পারো। আর ওই দূরে দেখো, দেখা যাচ্ছে লাল কালারের স্টাইল বাজার রয়েছে এখানটায়। আর এই যে পাকুয়াহাটের মেইন রোড, তার কিন্তু কাজ চলছে, আশা করি পুজোর আগে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ যে বিকালের বাজারটা কিন্তু এখানেই বসে। এইখান থেকেই কিন্তু আমরা সমস্ত রকমের বাজার করি বিকালবেলা। এখানে সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই পাওয়া যায়। চলো এবার তোমাদের অপোজিটের রোড, অর্থাৎ এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই রুট ধরে কিন্তু নালাগোলা যাওয়া যায়। তো সেখানকার রোডটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এখানে আরেকটা কথা জানাই যে 5 থেকে 10 বছর আগে কিন্তু পাকুয়া এতটা উন্নত ছিল না। দিন দিন যত যাচ্ছে তত কিন্তু পাকুয়ার প্রসারও যেমন বাড়ছে, তেমন উন্নতিও ঘটছে। আর পাকুয়ার এই সার্বিক উন্নতি দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, আর আমাদের কাছে এটা সত্যি খুব গর্বের বিষয়। কে না চায় তার নিজের জায়গার উন্নতি না হোক। পাকুয়াহাটের ব্যবসা বাণিজ্যের প্রসারটা কিন্তু খুব ভালো, আর পাকুয়াহাটের পানের ব্যবসার থেকেই নাকি এই জায়গার নাম হয় পাকুয়াহাট, সেটা শোনা যায়। পাকুয়াহাটকে কিন্তু আমরা শর্ট ফর্মে পাকুয়া বলে থাকি, আর পাকুয়াহাটের মঙ্গলবারের হাট কিন্তু খুবই জনপ্রিয়, সেটা কিন্তু তোমাদের একটা আলাদা ভ্লগে আমি দেখাবো। আর পাকুয়াহাটে দেখার জায়গাগুলির মধ্যে রয়েছে পাকুয়াহাটের শ্রী শ্রী আদি শ্যামাকালীর মন্দির, এছাড়া রয়েছে পাকুয়াহাটের গোবরাকুড়ি পঞ্চতীর্থ মহাশ্মশান, যেটা খুবই জনপ্রিয় মানুষের কাছে, এছাড়া রয়েছে মজুমদার ফরেস্ট। এছাড়া শিক্ষা ব্যবস্থার দিক থেকেও কিন্তু পাকুয়াহাট বেশ উন্নত। পাকুয়াহাটে ANMHS হাই স্কুল থেকে শুরু করে পাকুয়াহাটের ডিগ্রি কলেজ, এর সাথে সাথে পাকুয়াহাটে কিন্তু রয়েছে বিএড কলেজ, ডিএড কলেজ, ও বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু অনেকগুলি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম প্রাইভেট স্কুল। আমি তোমাদের এই গোটা পোর্শনটা দেখালাম, এবার আমি যদি এই দিকটা বাদ দিয়ে এই দিকটা দেখাই, ছাদের এই পাশটা, তাহলে কি কি দেখতে পাবে চলো। তো তোমরা দেখে নাও, এখানে প্রচুর ঘরবাড়িতে কিন্তু ভরে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় প্রচুর ঘরবাড়ি রয়েছে গোটা পাকুয়াহাট জুড়ে, কোথাও এখন আর ফাঁকা জায়গা নেই সেইভাবে, এবং সুন্দর সুন্দর ঘরবাড়ি রয়েছে। তো তোমরা কিন্তু দেখতেই পেলে পাকুয়াহাটটাকে কি সুন্দর লাগছে উপর থেকে, ঠিক যেন পাখির চোখে পাকুয়াহাট। আর আমাদের এই পাকুয়াহাট কিন্তু 5-10 বছর আগে এত উন্নত ছিল না, পাকুয়াহাটের প্রসার ঘটছে, উন্নতি ঘটছে। আর কি দেখছো বলো, হ্যালো বলো। তোমরা সবাই কাছের মানুষ ইন্দ্রজিৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর অবশ্যই একবার পাকুয়াহাটে এসে তোমরা ঘুরে যেও, আর পাকুয়াহাটের মেইন মেইন কি কি জিনিস দেখার মতো আছে সেটা নিয়ে একটা অন্য ব্লগ করব, তখন পুরোটা দেখিয়ে দেব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর হাসতে থেকো কাছের মানুষ ইন্দ্রজিতের সাথে।